জানাচ্ছি। আপনার সময় 15 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 2017-18 অর্থ বছরের বাজেট সম্পর্কে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। জুনের 1 তারিখে মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত কর্তৃক যে বাজেট আমাদের সামনে প্রস্তাব করা হয়েছে, সেই বাজেটে এইবার তথ্য প্রযুক্তি খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার জন্য এবং গত অর্থ বছরে যে বরাদ্দ ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে, সেই অর্থ বরাদ্দ বৃদ্ধি করেছেন প্রায় 218% এবং এই 218% বৃদ্ধি করে গত বছরের বরাদ্দ ছিল ১৮১৫ কোটি টাকা, সেটা বৃদ্ধি করে এখন ৩,974 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, এবারে বাজেটটি যদি 150 পৃষ্ঠার যে বাজেট, সেই বাজেটটি পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ যে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সেই উন্নয়নের মহাসড়কে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে সেই গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই বাজেটে ডিজিটাল বাংলাদেশকে পূর্ণতা দেওয়ার জন্য এবং বাংলাদেশের তারুণ্যের যে স্ফুরণ হয়েছে সেই তারুণ্যের জন্য আমাদের এবারের বাজেটে তথ্য প্রযুক্তি খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এবং মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধান এবং পরামর্শে আমরা বাংলাদেশকে একটি ডিজিটাল অর্থনীতির বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আমরা 4টি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, যেটি হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। আমাদের দেশে সর্বত্র যোগাযোগ ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং আমাদের ই গভর্নেন্স প্রতিষ্ঠা করা এবং আমাদের ICT সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়া। মাননীয় স্পিকার, এবারে বাজেটের 150তম পৃষ্ঠায় যদি আমি দৃষ্টি আকর্ষণ করি, আমরা লক্ষ্য করব এই 150 পৃষ্ঠার বাজেটের মধ্যে 127 পৃষ্ঠায় মাননীয় স্পিকার আমরা যে দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলাম, যেভাবে আমাদের সফটওয়্যার খাতের উন্নতি হয়েছে গত 8 বছরে, $26 মিলিয়ন এক্সপোর্ট সফটওয়্যার শিল্পের বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে $700 মিলিয়ন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি টার্গেট আমাকে দিয়েছেন, সেটি হচ্ছে 21 সাল নাগাদ আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার সার্ভিস সেক্টর থেকে আমাদের রপ্তানি আয় নির্ধারণ করে দিয়েছেন $5 বিলিয়ন, অর্থাৎ $500 কোটি এবং এই সেক্টরে 20 লাখ তরুণ তরুণী কর্মসংস্থান নিশ্চিত করার জন্য 7th 5-year plan মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং সেই টার্গেটটাকে পূরণ করার জন্য মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমরা ICT পরিবারের পক্ষ থেকে যে আবেদনগুলি করেছিলাম, মাননীয় ICT উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউয়ের চেয়ারম্যান সহ সেই টিমের সাথে বসে বিস্তারিত আলোচনা করে যে দাবিগুলো উপস্থাপন করা হয়েছিল, আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সেই হার্ডওয়্যার শিল্পকে উৎসাহিত করার জন্য, আপনি জানেন মাননীয় স্পিকার, আমাদের প্রতিটি বছর বাংলাদেশে প্রায় 5 লক্ষ ল্যাপটপ কম্পিউটার আমদানি হয়, প্রায় 30 লক্ষ মোবাইল ফোন স্মার্টফোন আমদানি হয়, প্রায় 20 লক্ষ রেফ্রিজারেটর আমদানি হয়, হাজার হাজার কোটি টাকা আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় করার জন্য আমরা দাবি তুলেছিলাম যে 100টি পণ্যে যদি, কাঁচামাল পণ্যে যদি আমাদের রিয়াতি প্রদান করা হয়, যদি ইম্পোর্ট ডিউটিটাকে কমিয়ে আনা হয়, তাহলে আমাদের দেশে শিল্প প্রতিষ্ঠা করা সম্ভব এবং মাননীয় অর্থমন্ত্রী আমাদের সেই ICT পরিবারের দাবিকে উনি গ্রহণ করেছেন এবং এই চলতি প্রস্তাবিত অর্থ বছরের বাজেটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সারণী 4-এ উনি 94টি পণ্যের ওপরে যে ইম্পোর্ট ডিউটি সেই রিয়াতি সুবিধা প্রদান করে 1% নামিয়ে এনেছেন। মাননীয় স্পিকার, আমরা জানি যে গত 20-30 বছরে আমাদের গার্মেন্টস শিল্প যেভাবে আমাদেরকে $28 বিলিয়ন আমাদেরকে বৈদেশিক আয় দিচ্ছে, ঠিক একই রকমভাবে জনাব সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনা হচ্ছে যে আগামী 2021 সাল নাগাদ আমরাও ICT সেক্টর থেকে $5 বিলিয়ন আয় করব, 20 লাখ তরুণ তরুণীর আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। সেই লক্ষ্যকে সামনে নিয়ে এবারে বাজেটে একটি ঐতিহাসিক ঘোষণা মাননীয় অর্থমন্ত্রী দিয়েছেন এবং আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে আমাদের কম্পিউটার ল্যাপটপ ট্যাব সেলুলার ফোন
এগুলোর উৎপাদন এবং সংযোজনে অর্থাৎ অ্যাসেম্বলিং এবং ম্যানুফ্যাকচারিং প্ল্যান করার জন্য এই 94টি যে কাঁচামাল, যে 94টি পণ্যের উপরে ট্যাক্স, যে আপনার ইম্পোর্ট ডিউটি কমিয়ে 1% করা হয়েছে, যার ফলে কিন্তু আজকে দেশীয় শিল্প এবং বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে এসে শিল্প স্থাপনের জন্য আগ্রহ প্রকাশ করছে। মাননীয় স্পিকার, আজকে আমি একটি আনন্দের সংবাদ দিতে চাই। আমাদের নিজস্ব প্রতিষ্ঠান বাংলাদেশের গর্ব ওয়ালটন, বাংলাদেশে আরএফএল গ্রুপ, প্রাণ গ্রুপ, তাদের ভিশন ওয়ালটন, এগুলো মার্সেল, এই ব্র্যান্ডগুলো কিন্তু গত অর্থ বছরে 18 লক্ষ রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারিং করেছে এবং দেশের প্রায় 80% এই হার্ডওয়্যারের যে রেফ্রিজারেটরের যে মার্কেট সেটাকে তারা দখল করেছে। প্রায় 5,000 কোটি টাকা শিল্প এখানে কিন্তু তৈরি হয়েছে। মাননীয় স্পিকার, আগামীকালকে মাননীয় শিল্পমন্ত্রী যাচ্ছেন নরসিংদীতে, বিশ্ববিখ্যাত ব্র্যান্ড স্যামসাং, তারা কিন্তু বাংলাদেশে তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করছে। মাননীয় স্পিকার, যেখানে তারা রেফ্রিজারেটর তৈরি করবে, ল্যাপটপ তৈরি করবে, তারা মোবাইল ফোন তৈরি করবে। আজকে জননেত্রী শেখ হাসিনার যে বিনিয়োগ বান্ধব যে প্রতিশ্রুতি এবং তার যে নীতিমালা এবং মাননীয় অর্থমন্ত্রীর যে যুগোপযোগী আজকে যেই বাজেট উপস্থাপনা, তার কারণেই কিন্তু আজকে সারা বিশ্বের যতগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে তারা কিন্তু একের পর এক বাংলাদেশে বিনিয়োগের জন্য তারা ছুটে আসছেন। এবং মাননীয় স্পিকার, আজকে স্যামসাং যখন বাংলাদেশের রেফ্রিজারেটর, ল্যাপটপ, কম্পিউটারের ম্যানুফ্যাকচারিং প্ল্যান করতে চায়, যখন নোকিয়া, সিমেন্স তারা একের পর এক আমাদের কাছে আবেদন দেয় তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, সেই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বের কাছে বাংলাদেশকে আইসিটির অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে তৈরি করার জন্য একটি দীর্ঘমেয়াদী উনি প্রক্রিয়া হাতে নিয়েছেন। 2024 সাল পর্যন্ত বাংলাদেশে আইটি এবং আইটিএস সেক্টরের সব ধরনের ট্যাক্সকে উনি অবমুক্ত করে দিয়েছেন, ট্যাক্স এক্সেম্পশন দিয়েছেন। পৃথিবীর আর কোনো দেশে এত বেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে না। আমরা দেখেছি 1991 সালে ভারতে 20 বছর মেয়াদী একটি অর্থনৈতিক পরিকল্পনা তারা নিয়েছিল, যে কারণে কিন্তু 2011 সালে এসে তারা কিন্তু $100 বিলিয়ন এক্সপোর্ট ছাড়িয়ে গিয়েছিল। বর্তমানে ভারত $145 বিলিয়ন তারা আইসিটি সেক্টর থেকে রপ্তানি আয় করছে। ঠিক একই রকমভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই উচ্চাভিলাষী এই এই টার্গেটটাকে আমরা বাস্তবে রূপদান করার জন্য আইসিটি বিভাগ বেশ কয়েকটি প্রকল্প ইতিমধ্যে হাতে নিয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আইসিটি শিক্ষায় শিক্ষিত করার জন্য 2010 সালে শিক্ষানীতিতে এবং 2009 সালে আইসিটি পলিসিতে যে আইসিটি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছিল, আজকে কিন্তু মাননীয় স্পিকার সারা বাংলাদেশের হাই স্কুল এবং কলেজে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত আইসিটি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে এবং শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব সারা দেশে 5,500 স্থাপন করা হয়েছে। এবং আমাদের মাননীয় সংসদ সদস্যরা আমার কাছে অনেক আবেদন দিয়েছেন এবং তারা আরও অনেক কম্পিউটার ল্যাবের জন্য তাদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। আমি তাদেরকে আনন্দের সাথে জানাতে চাই, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে দেশের 4,27,00,000 শিক্ষার্থীকে আমরা জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এই 5,500 ল্যাবের পরেও আরও নতুন করে মাননীয় সংসদ সদস্যদের মাধ্যমে আমরা স্কুল কলেজ বাছাই করব, আরও নতুন করে 15,000 শেখ রাসেল ডিজিটাল ল্যাব আমরা সারা বাংলাদেশে স্কুল কলেজ মাদ্রাসায় আমরা প্রতিষ্ঠা করব। ইতিমধ্যেই মাননীয় স্পিকার আপনি জানেন যে সারা বিশ্বে কিন্তু এখন একটি ডিজিটাল রেভলিউশন হয়ে গেছে, আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে প্রবেশ করেছি। এখন বিদ্যুৎ, চাকা, ইঞ্জিন এগুলো থেকে এখন ইন্টারনেটের রেভলিউশন হচ্ছে, এখন নতুন নতুন প্রোডাক্ট হচ্ছে। সারা পৃথিবীতে এখন যদি top 5 কোম্পানিগুলোর লিস্ট আসে তাহলে কিন্তু গুগল, ফেসবুক, অ্যামাজন, মাইক্রোসফট এই কোম্পানিগুলোর নাম আসে। মাননীয় স্পিকার, এখন কিন্তু আইটি নির্ভর আইটি সেবামূলক প্রতিষ্ঠানগুলো $বিলিয়ন রোজগার করছে শুধুমাত্র তাদের মেধা, শ্রম এবং তাদের ক্রিয়েটিভিটি দিয়ে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ক্রমে আমরা ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি আমরা স্থাপন করতে যাচ্ছি। যেভাবে করে আজকে উবার সারা বিশ্বের এই যে কমন শেয়ারিং প্ল্যাটফর্মগুলো তৈরি করেছে, একইভাবে বাংলাদেশেও ট্রাক লাগবে নাকি, হাংরি নাকি, এই ধরনের নতুন নতুন প্রোডাক্টগুলো আসছে। মাননীয় স্পিকার, ই কমার্সের রেভলিউশন হয়ে যাচ্ছে বাংলাদেশে, তাই আমরা চাই যেভাবে আজকে সিলিকন ভ্যালি থেকে আজকে ফেসবুক, গুগল, অ্যামাজন এগুলো সারা বিশ্ব আজকে জয় করেছে, যেভাবে চীনের মাটি থেকে আলিবাবা, স্ন্যাপ, উইচ্যাট এবং বাইদু এগুলো সারা বিশ্ব জয় করছে, ভারতের মাটি থেকে যেভাবে আজকে স্ন্যাপচ্যাট, ফ্লিপকার্ট এগুলো
সারা বিশ্বে একটা বিপ্লব সাধন করছে। বাংলাদেশের মাটি থেকেও মাননীয় স্পিকার আপনি জানেন যে আমাদের এই যে চট্টগ্রাম যে ট্যাক্সের যে অটোমেশন সেটা ডেটা সলভ করে দিয়ে গত 5 বছরে আমাদের প্রায় 10,000 কোটি টাকার কিন্তু আমাদের রেভিনিউ আর্নিং এর ব্যবস্থা করেছে। আমরা গত সপ্তাহে আমাদের যে ই গভর্নমেন্ট প্রকিউরমেন্ট সিস্টেম যেটা মাননীয় প্রধানমন্ত্রী আজ থেকে কয়েক বছর আগে শুরু করেছিলেন, আমরা $11 বিলিয়ন আমরা প্রায় 1 লক্ষেরও বেশি টেন্ডার আমরা অনলাইনে ইলেকট্রনিক পদ্ধতিতে করেছি, যার ফলে আজকে কিন্তু একটা সুশৃঙ্খল অবস্থা হয়েছে, দুর্নীতি কমে এসছে। মাননীয় স্পিকার, ইতিমধ্যেই আমরা শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার সারা বাংলাদেশের 7টি জায়গায় স্থাপনের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। সারা বাংলাদেশে আমরা 12টি আইটি পার্ক জেলা ভিত্তিক আমরা করছি। সারা বাংলাদেশে আমাদের 1 স্টুডেন্ট 1 ল্যাপটপ কর্মসূচি মাননীয় অ্যাডভাইজার জনাব সজীব ওয়াজেদ জয় যেটি উদ্বোধন করেছিলেন, তার মাধ্যমে আমরা দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে তাদের বিশ্ব জয়ের হাতিয়ার, প্রযুক্তি জয়ের হাতিয়ার একটি করে ল্যাপটপ আমরা তুলে দিচ্ছি বিনামূল্যে। ইতিমধ্যে 1,000 জনকে দিয়েছি, আরও দেওয়ার প্রক্রিয়া চলছে। মোবাইল গেম এবং অ্যাপ্লিকেশন আপনি জানেন মাননীয় স্পিকার সারা বিশ্বে $100 বিলিয়ন মার্কেট। বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জনিত শেখ হাসিনা বাংলাদেশে প্রায় 16,000 মোবাইল গেম এবং অ্যাপ্লিকেশন ডেভেলপার তৈরি করার জন্য সারা বাংলাদেশে 38টি ইউনিভার্সিটিতে কম্পিউটার ল্যাব এবং মোবাইল গেম অ্যানিমেটর ল্যাব, অ্যানিমেশন ল্যাব এবং অ্যাপ্লিকেশন টেস্টিং ল্যাব স্থাপন করার নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যেই কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটিতে 355 একর জায়গায় আমরা আমাদের হাইটেক পার্কের কার্যক্রম শুরু করেছি, যে হাইটেক পার্কে পৃথিবীর 7ম বৃহত্তম ডেটা সেন্টার, আমাদের টিআর করছি। ইতিমধ্যে রাজশাহীতে বঙ্গবন্ধু সিলিকন সিটির কার্যক্রম শুরু হয়েছে, শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোরে প্রায় 232,000 স্কোয়ার ফিট জায়গায় যেখানে প্রায় 16,000 তরুণ তরুণী কর্মসংস্থানের ব্যবস্থা হবে সেটির কার্যক্রম শেষ, আমরা উদ্বোধনের অপেক্ষায় আছি। জনতা সফটওয়্যার টেকনোলজি পার্ক কারওয়ান বাজারে সিলেট ইলেকট্রনিক সিটি থেকে শুরু করে সারা বাংলাদেশে আমরা প্রায় 28টি আমরা আইটি পার্ক আমরা নির্মাণ করছি। মাননীয় স্পিকার, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে যে শুধুমাত্র ঢাকা নয়, জেলা পর্যায়ে নয়, বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম পর্যন্ত, আমাদের 4,500 ইউনিয়ন ডিজিটাল সেন্টার পর্যন্ত আমরা হাই স্পিড ইন্টারনেট ব্রডব্যান্ড কানেক্টি পৌঁছে দেব। ইতিমধ্যে ইনফোসকা 3 নামে একটি প্রকল্প এবং কানেক্টেড বাংলাদেশ নামে আরেকটি প্রকল্প, এই দুইটি প্রকল্প থেকে আমরা বিশ্বাস করি যে 2018 সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে আমরা ফাইবার অপটিক হাই স্পিড ইন্টারনেট ব্রডব্যান্ড কানেক্টি আমরা পৌঁছে দিতে পারবো, যার মাধ্যমে আমরা গভর্নমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করব, পেমেন্ট গেটওয়ে। আজকে 65,000 কোটি টাকা দেওয়া হয় জননেত্রী শেখ হাসিনার তরফ থেকে আমাদের মাতৃত্বকালীন ভাতার জন্য। আমাদের আপনি জানেন মাননীয় স্পিকার যে আপনি যখন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন তখন ম্যাটারনিটি অ্যালাউন্স আপনি প্রবর্তন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেই ম্যাটারনিটি অ্যালাউন্স থেকে শুরু করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা হয় যেন কোনো দুর্নীতি না হয় তার জন্য আমরা গভর্নমেন্ট পেমেন্ট একটা প্ল্যাটফর্ম তৈরি করছি। এই 65,000 কোটি টাকা দরিদ্র মানুষের কাছে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা পৌঁছে দিতে চাই। মাননীয় স্পিকার, ইতিমধ্যেই আমরা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমরা ইন্টারেক্টিভ ডিজিটাল মাল্টিমিডিয়া কন্টেন্ট আমরা তৈরি করার পদক্ষেপ আমরা গ্রহণ করছি। ইনোভেশনকে উৎসাহিত করার জন্য, ক্রিয়েটিভিটিকে উৎসাহিত করার জন্য আমরা হাই প্রোফাইল আমরা ফেলোশিপ, যেন বাংলাদেশের যে কোনো তরুণ, যে কোনো তরুণী, ছাত্রছাত্রী, শিক্ষক, তারা যেন তাদের ইনোভেটিভ আইডিয়াগুলো আইসিটি হিসেবে তারা জমা দিতে পারে। সবশেষে মাননীয় স্পিকার, আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই যে আপনি আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন এবং আমরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য এদেশের তরুণ প্রজন্মকে নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 21 সাল নাগাদ আমরা অবশ্যই $5 বিলিয়ন এক্সপোর্ট করব এবং 2 মিলিয়ন অর্থাৎ 20 লাখ তরুণ তরুণী কর্মসংস্থানের ব্যবস্থা আমরা আইসিটি সেক্টরেই আমরা নিশ্চিত করতে পারবো। এই আশা ব্যক্ত করে আবারও আপনাকে ধন্যবাদ দিয়ে, মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা হব জয়ী, আমরা দুর্বার, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন মাননীয় সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন কুমিল্লা আটকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 20 মিনিট। মাননীয় স্পিকার, বিসমিল্লাহির রহমানির রহিম, মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ। 2018 অর্থবর্ষের বাজেট আলোচনার প্রারম্ভে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি। আমি বিনম্র চিত্তে স্মরণ করি, সালাম জানাই স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের এবং সকল ভাষা শহীদদের। মাননীয় স্পিকার, আমাদের প্রিয় নেতা সাবেক রাষ্ট্র